আজকের রেসিপি হলো মুরগ মাখানি, শুনলেই জিভে জল। এটা যে কোনো রেস্টুরেন্টেই একটা ভীষণ লোভনীয় খাবার, তবে আমি আজ ঘরোয়া পদ্ধতিতে মুরগ মাখানি করে তোমাদের দেখাতে চলেছি, যা রুমালি রুটি, পরোটা অথবা সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, যেগুলো একটু বড় সাইজের পিস করে কাটা। প্রথম ম্যারিনেশনের জন্য চিকেনে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 গোটা পাতিলেবুর রস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদমতো নুন। এবারে এই সবকিছু চিকেনের পিসগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, এভাবে 10 মিনিট রেখে দেব। এতে চিকেনটা খুব নরম ও জুসি হবে। বাঙালি রান্নায় মাংসে আলু ছাড়া ঠিক জমে না, তাই এরপর আলুগুলোকে গরম তেলে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমি দিচ্ছি 1/2 কাপ দই, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবারে এই সকল উপকরণগুলিকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে মিশিয়ে নেব। চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। এরপর কড়াইয়ে তেল গরম করে তাতে বাটার দিয়ে হালকা নেড়ে চেড়ে চিকেনের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। চিকেনের গায়ে ব্রাউন কালারের স্পট আসবে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না। এটা করতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট মতো। এবারে কড়ায় সর্ষে তেল গরম করে তাতে 2 টেবিল চামচ বাটার, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ও 1 চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে লালচে করে ভেজে নিচ্ছি। এরপর 2 চামচ রসুন ও আদা বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 3 মিনিট ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 3টে টমেটো পেস্ট করে পেঁয়াজের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ম্যারিনেশনের বাটিটাতে পরিমাণ মতো জল মিশিয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কার পেস্ট। দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম পেস্ট। একটু সময় নিয়ে কষালে গ্রেভিতে টেস্টটা ভালো আসবে। এরপর ভেজে রাখা আলু ও মাংসের টুকরোগুলো কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে চিকেন ম্যারিনেশনের সময়ও আমি নুন দিয়েছিলাম। এরপর 1 চামচ বাটার এবং খোলায় ভেজে রাখা একটু কসৌরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এরপর 5 থেকে 6 মিনিট ভালো করে নেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে জিভে জল আনা লোভনীয় মুরগ মাখানি। আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। বাই বাই।